হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতাল বাংলার রেসিপির আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি কেক বানানোর রেসিপি শেয়ার করব। এই কেকের ব্যাটারটা কোনো ধরনের ইলেকট্রিক বিটা ছাড়া ব্লান্ডারে তৈরি করব, আর কেকটি আমি গ্যাসের চুলায় বেক করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণ ছেলে নেব। এবার একটি ছাঁকনিতে দিয়ে দিব গুঁড়ো দুধ, আরও দিব হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি ভালোভাবে চেলে নেব। চালা হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি লিকুইড ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি ব্লান্ডারে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, 2 দিব তৈল, দিচ্ছি 2টি ডিম, এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এবার সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। প্রথমে আমি মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিব। তারপর আমি হাই স্পিডে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটি বলে ঢেলে নিব। আবারও শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। এবার একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে মিশিয়ে নেব। আর আপনাদের যদি হ্যান্ড মিক্স না থাকে তাহলে যে কোনো কাঠি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি 3টি ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি একেবারে শুকনো উপকরণগুলো দিব না, কারণ একেবারে যদি শুকনো উপকরণগুলো দিতাম তাহলে আমার ব্যাটারটা ভালোভাবে মিক্স হতো না। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। এ পর্যায়ে আমি যে পাত্রে কেকটা বানাবো সে পাত্রে আমি একটি ব্রাশের সাহায্যে তৈল লাগিয়ে নেব। আর দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে, একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না। আবারও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। আর আমি যে পাতিলে কেকটা বেক করব
সেই পাতিলটা আগে থেকে চুলায় লো হিটে হিট করে নিয়েছিলাম। এবার আমি এমন একটি লোয়ার স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিব। বেক করার জন্য ঢাকনা দিয়ে দিব। আর দেখুন, এমন একটা কালার হয়ে আসলে তখন ভাববেন আপনার কেকটা হয়ে গেছে। আর আমার কেকটা হতে প্রায় 40 মিনিটের মতো লেগেছে। এবার আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি। এ ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে।